বিশ্বাস করে বের ল হিসাব নিকেশ করে আর ভাই 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 যেমন আছে তেমন যাওয়ার দরকার নেই ভাই যেমন আছে সেমন যদি চলতে হয় তাহলে আমার লাগবে হিসাব নিকেশ করা লাগবে বোঝাপড়া করা লাগবে আপনি আমারে কিটা ডিমান্ড দিছেন আপনি আমারে কইছেন যে পাত্রীর ব্যাকগ্রাউন্ডে ফ্রেমের কোনো পূর্ব অভিজ্ঞতা থাকুন যাইতো না এটা হয় এক তো প্রতিবন্ধী গো মেলা আমার ভাবনা দেখি প্রতিবন্ধী আছিল এইবারে ফুলটা তুলে আনিতেছে গা তুমি কি ফার্মেসি ডি লিখতে পারোনি না ফেমাস সিডি হানো লেখছি না তার যদি ফ্রোজেন পরে ধরে লাগতাম ফেম পেট্রোলি হন লাগবো নি দুলাভাই সাহিত্য আর সঙ্গীত মিক্স করে একটা কিছু লিখে দেন না দুলাভাই হোনো হোনো শালা বাবু গোল্ডেন চান যদি আড়াইতো না চাও তাইলে নিজের প্রেমের সিডি নিজে লাহোগা যাও দুলাভাই আমনে লগে আমার কথা আছে তুমি কি দা বিবাহ সব জানি আপনি যদি জানেনি তাহলে গটক বেটা আমার ছবি নিতে এসে কালে কত কন্যা করে বুঝো না কেরে ঘরের একটা সুখ শান্তি বলে কথা আছে না ছবি গটকরে যদি না ডাকতাম তোমার বুইনের চেহারার দিকে তাকান যাইতো মা গো মা কি চেহারাটা করছিল শোনো তোমার বুইনের সুখ শান্তিটা হইতেছে মূল বিষয় ও নিজের বউয়ের সুখ শান্তির লাগি আপনি আমার সুখ শান্তি নষ্ট করতে চান এই আমার বউ তোমার কিতা লাগে বইন তো আমার বইন কোনো বিষয় না আপনি বুঝাইলেই বুঝবো বইন আপনার পছন্দ অপছন্দ ছাড়া কোনো কাম করে না আচ্ছা হইলো তোমার বইনেরে বুঝাই না কোনো সমস্যা না তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি কি কোনো গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছো আমি কোনো গ্রিন সিগন্যাল মিংলান বুঝি না না মানে যার কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার কথা তুমি কি পাইছো আমার লাগা গ্রিন সিগন্যাল কোনো বিষয় না আমি এমন তাগা বিয়া করতে চাই না উঠতেরই তোর বিয়া লাগছে হ ঠিকই কইছো দেহি কি করতে পারি দেহি মানে কি খালি ফাই মারন দন্দা না কি যেটা কইরা দেয়াইবেন আরে দেহি মানে তোমারে ভালো এসে প্রতিশ্রুতি দিলাম এসবটা করুম আর এইসব কাম একটু কৌশলে করতে হয় বুঝছো পলিটিক্স পলিটিক্স চা হবে বানি দিতেছি তুমি খালি আমার দুই কর্মী সুরেন আর তপন রে তোমার ক্রয় কমিটি অভ্যর্থনা আর আপ্যায়ন কমিটির আহ্বায়ক হিসেবে লয়ে লও আমার আর কোনো দাবি দাবা নাই ইম্পসিবল ইতা না আমার পক্ষে সম্ভব না মিস্টার টুলু বিশ্বাস না 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 মিস সাবিলি হ্যাঁ আপনি ইতাম শর্ত দিতে থাকলে তো সংলাপ হইতো না আমি কোন সময় শর্ত দিছি শর্ত না দিলে তুমি আমারে সুরু ভাই তুমি কি কইলা তুমি কইলা যে তোমার দলের দুই ফোলারে দুইটা গুরুত্বপূর্ণ পদে আহ্বায়ক বানাইতেইব সুরেন আর তপন রে এটা তুমি কোনো ন্যায়সঙ্গত দাবি করলা সুরু ভাই তুমি কও আমারে আমি অন্যায় কিতা কইছি আমি আমার আহ্বায়ক পদটা তোমার লেগা জলাঞ্জলি দিয়া লাইছি তোমারে দিয়া দিছি হ্যার বদলে আমি কইছি আমার দুইটা কর্মী রে তুমি তোমার সাব কমিটির দুইটা আহ্বায়ক পদে লয়ে লও আমি অন্যায়টা কিতা কইলাম শুনো ছোট ভাই বললা কথা হইতেছে তুমি আমারে আহ্বায়ক পোস্টটা দান করছো না আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করে লইছি আর দ্বিতীয় কথা হইতেছে ক্রয় অভ্যর্থনা আর আহ্বায়ন কমিটিতে আমি আমরা দলের ফোলারারে নিমু কারণ হেরার কাছে আমি ফর্মিস করছি তবে তুমি চাইলে সময় সূচি আর স্থান নির্ধারণ কমিটি আমি তোমারে দিতে পারি তুমি কিন্তু নিজেও এটার আহ্বায়ক হইতে পারো তুমি সংলাপের নামে আমার ডাইকে না অপমান করলো সামিলি আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম একটা জিনিস পরিষ্কার তোমার জানাই দিয়ে যাই মনে রাখো তুমি তোমার লগে আমার দেওয়া হবো রাজপথে রাজপথে আন্দোলন করে আমি আমার দাবি দাবা আদায় করে নেবো কথাটা আপনি মনে রাখেন ওই তোরা এনে খানা খানা কি দাও যা কি অবস্থা নেত্রী সংলাপের কি হলো সংলাপ ফেল করছে সুরেন আর তপন রে ক্রয় আর আফান কমিটির আহ্বায়ক বানাইতে কইছে আমি রাজি হইছি না
আমারে আন্দোলনের ভয় দেখায় গেছে। রাজিও নয় ভালো করছেন, চুপ করে বই থাকেন, দেখি হাই কি করে। সংলাপ ফেল করছিলি নেতা ভাই, আমি আগেই কইছিলাম সামিলে মাইয়ার ছেলেটা দেখতে বোলা ভালোই লিখিত, রাজনীতির চাল হে ভালোই দিতে পারে। হিতান কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, আমারে এমনি অপমান করলো। হ্যাঁ আমারে কয় অনুষ্ঠান সূচি আর স্থান নির্ধারণ কমিটির আহ্বায়কের লেগা। অনুষ্ঠান সূচি আর স্থান নির্ধারণের আহ্বায়ক কখন কোনখানে অনুষ্ঠানে বেইগুলা হুজবেন আপনি? আপনার তো গোসু গাছের লেগে ফাঁসি দেওয়া উচিত। হাটলাইনে যাইতে হবে নেতা ভাই, আমি তো প্রথম থেকে কইতেছি হাটলাইনে যাইতে হইব। ঠিক আছে হাটলাইনে যাবো, তো ফোন শুনেন, সাংস্কৃতিক সপ্তাহ হিট করে উড়ে ধরনের একটা ব্লু প্রিন্ট বাইর কর। আপনি কোনো চিন্তা করবেন না নেতা ভাই, আমি একটা সুন্দর করে চিন্তা ভাবনা করে একটা ব্লু প্রিন্ট বাইর করে ফেলাম। নেতা ভাই এগুলাতে যাওয়ার আগে আর একটা সংলাপের ব্যবস্থা করা যায় না? ইতান তুই কি কস ফোন? হ্যাঁ ঠান্ডা করেন, এরপরে দিয়ে কিতা করা যায়। লন কনস্পিরেসিটা যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু আমার আর শ্রমের বিনিময়ে যে শিক্ষকতা করতেছি এটা কিন্তু আর করণ লাগবো না। তখন আমি শিক্ষকের মর্যাদাটা ঠিক মতো লইয়া তারপরে তোমারে প্রাইভেট পড়াইতাম। আর যদি সাকসেসফুল হইতে না পারেন তাহলে মনে করেন গিয়া আজকেই প্রাইভেট পড়ানো শুরু, আজকেই শেষ। এইটা আমার মনে করণ লাগতো না, এটা আমার মাথায় আছে। যাই হোক, অনেক কোন চ্যাপ্টারটা আমার পড়তে হইব এটা কম। আপনারে পড়তে হইব মানে ফর্ম তো আমি ভুল শোনো, প্রথমে চ্যাপ্টারটা আমি পড়বো, আমি ভালো করে পড়া আমি বুঝে লম, এরপরে তোমারে ভালো মতো বুঝাই দেবো, বুঝছো নি? বুঝলাম না কেমনে বুঝাই তোমারে। শোনো শোনপা, আমি তো বিএ পাস দিছি 2 বছর আগে, তাই না? তুমি মনে করো যে সোশ্যাল সায়েন্স এদিকে কি কয় এটারে ইকোনমিক্স এদিকে পলিটিক্যাল সায়েন্স এই সবগুলো মিলে আমি সামনে করে সাথু বানায় ফেলাইছি, মাথার মধ্যে তো আর কিছু নাই। তাইলে আপনি আমার প্রাইভেট পড়াবেন কেমনে? শোনো, সিস্টেমটা হইতেছে প্রত্যেক দিন আমরা 2 ঘন্টা করে প্রাইভেট পড়ব। কয় ঘন্টা? 2 ঘন্টা। প্রথম 1 ঘন্টা আমি চ্যাপ্টারটা পড়ে লুম, আর দ্বিতীয় 1 ঘন্টা চ্যাপ্টারটা তোমারে ভালো মতো বুঝাই দেব। আর এইভাবে আমরা দুইজনে প্রত্যেক দিন 2 ঘন্টা করে পরস্পরের কাছে থাকবো। আজব টিচারের গজব প্রাইভেট পড়ানি। লন এই চ্যাপ্টারটা পড়া, লন এই চ্যাপ্টার পড়বা, দাঁড়াও বুঝা লই। প্রথমে তো ভূমিকা, ভূমিকা হইতেছে গিয়ে 1 পৃষ্ঠা, বুঝছো? ভূমিকাটা যদি তুমি মনে করো চ্যাপ্টারের বুঝতে পারো তাইলে মনে করো চ্যাপ্টারের 50% 50% তোমার মনে করো বোঝা হয়ে গেল। আপনি ফুইডা লোন আগে, আমি পড়তেছি, তুমি আমার টিস করো না কিন্তু ফুইডা। লন শুধু আমি তো মনে হয় বাইক নাই না আপনার, কি দরকার? না কইলাম আর কি যে যদি থাকে নাও থাকতে পারে। ফুইডা লোন হ্যাঁ, শুরুতেই দেখো এনে হইতেছে গিয়া যে ভূমিকা আছে, ভূমিকাটা তুমি তুমি বাংলায় পড়ো, বাংলায় পড়ো পড়ো, আমি 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 বুঝাই দিতেছি, তুমি পড়ো। পরিকল্পনা হচ্ছে স্যার আমি কি আসবো? হ্যাঁ আসো আসো। হ্যাঁ বলো, কি বলবে বলো।
স্যার আমি কমিটির ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলবো। আবার বসো। থ্যাংক ইউ স্যার। সামিলি, আমার আর এইসব গ্যাঞ্জামের মধ্যে জড়ায়ও না, প্লিজ। এই গত এক মাস ধরে তোমাদের দুজনের ঝামেলার জন্য আমার উপর দিয়ে সুনামির চেয়েও বড় টর্নেডো বয়ে গেছে। স্যার, আপনি এই কলেজের প্রিন্সিপাল, স্টুডেন্টদের স্বার্থ রক্ষা আপনারই কর্তব্য। এখন আমি যদি টুলু বিশ্বাস রে ক্রয় কমিটি আর আফায়ন কমিটির আহ্বায়ক বানালাই, এই সারা কিন্তু টাকা মেরে একেবারে নাশ করে ফেলবে স্যার। ওফ, ভাবছিলাম গ্যাঞ্জাম শেষ হয়েছে, মুক্তি পাইছি, কিন্তু আবার গ্যাঞ্জাম এসে হাজির হয়েছে। টুলু বিশ্বাস দুইটা কমিটির পোস্ট চাইছে, দিয়ে দিলে তো গ্যাঞ্জাম শেষ। ওফ, অবশ্য সে যে দুইটা পোস্ট দাবি করছে দুইটাই কিন্তু টাকা পয়সা সংশ্লিষ্ট। সে যে প্রকৃতির ছেলে, টাকা পয়সা মেরে একেবারে শেষ করে দিবে, তখন তো কমিটি সব দোষ আমার উপরেই দিবে। ওই জন্যই তো স্যার এটা আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, বিষয়টা আপনি নজরে আনেন। আমারই তো দিবা, দুনিয়াটা যেন আর কোনো লক্ষ্য হিসেবে পাবা না, সব গ্যাঞ্জাম সব দায় আমার ঘাড়ে এসেছে বাবা। অবশ্য প্রিন্সিপাল হিসেবে এই দায় আমারই তো নিতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টুলুর সাথে একটু কথা বলে দেখি। জি, একটু দেখেন স্যার, আমি কালকের মধ্যে সব কিছু সমাধান করতে চাই, আপনি একটু তার আগে টুলু বিশ্বাসের সাথে কথা কইয়া দেখেন। আসি। নিজের হাতে সিটি গান লিখছি, রাইখে চলে যেতে চাই না, তাই সিটি গান যদি আমার সামনে তুমি ফোরতা তাহলে নিজের খুব ফুলকিত বোধ করতাম। অত ফুলকিত অনেক কাম নাই, তোমার লাভ লিটার লেখনের পরীক্ষা নিতাছি পরীক্ষা, যেদিন সত্যিকারের লাভ লিটার লেখবা সেদিন ফুলকিত হইও। তারপরও কেয়ামতের আগে আলামত জানা দরকার আছে না? আমার লেখা সিটি গান যখন তুমি পড়বা তখন তোমার কিরম লাগে, তোমার চেহারা লাল হয় না নীল হয় সেটা দেখতে পারতাম, তাহলে নিজেরে খুব ধন্য মনে করতাম। ফিলিস আইসা দাও ফটাসি। ফিলিস রিড ইট মাই সিটি। ও মাই ডার্লিং, তার 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 কেডা আঘাতটা ফর নাই, নিজের মনে মনে আকারটা বসে ফুরে ফেলাও। আচ্ছা ইংরেজিতে, ইংরেজিতে কি
সরি 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 ফুটা দিছি না তুমি ফুটা দাও না কেরে ফুটা দিতে ভুলিয়া যাই ইংরেজিতে সম্বন্ধটা করলাম বলে মাইন্ড নিও না লেটারের পরবর্তী অংশগুলো বাংলায় লিখিব বলিয়া কথা দিলাম পরবর্তী অংশ হলো তুমি আমাকে লাভ লেটার লিখিতে দিয়ে যে মহান সুযোগ দিয়েছো তাতে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ প্রথমে আমি কবি এই কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন দিয়ে তোমার রূপের প্রশংসা করতে চাই লাইনটা হইল রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না রূপের এই বর্ণনার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায় আমি বলতে চাই মোর পিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল প্লিজ তুমি আমার সামনে আর এটা ফোরো না আমার না কিরম যেন শেষে শেষে লাগছে তুমি যদি পারো একলা নিরোজনে বসে বসে এটা পড়ে ফেলাই আমার সামনে এটা ফোরো না আর সিটি রেজাল্ট কি হয় সেটা আমি তোমার জানাইও ইশারা শীষ দিয়ে আমাকে দেখো না কামনার বিষ দিয়ে আমাকে দেখো না লাজে মরি সব হিয়ারিং করে ব্রাদার ইন ল ভাই আর আইন বুঝছেন মাঝখানে একটা ইন আছে না ওইটা হলো ভিতরে আপনি নিলেন গিয়া আইনের ভিতরে ভাই বুঝছি না রে বুঝা যাইবেন খুব তাড়াতাড়ি সব বুঝা যাইবেন আই আইনের ভিতরে ভাই মানে জানানো দরকারটা পড়লো কে রে বুঝতে হয়েছে না তুই যা তাড়াতাড়ি Thank you.
রাগে তার ক্রোধে রক্তসাপ ঊর্ধ্বে উঠে যাই। তেরে বাবা একটু জেরে জুড়ে দে আমারে। আস্তে রে বাবা, যা তুই মানুষ কেয়া। ওই রাগ রাগ আর লাগবো না, ওইসে ওইসে বুঝছি। রাগ বাবা শোন, তোর সঙ্গে যখন দেখা হয়ে গেল কথা একটা বলে রাখি। এক্সকিউজ মি স্যার, আপনি যদি ওই কলঙ্কজনক আহ্বায়ক নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চান, আমি সে বিষয়ে কোনো আগ্রহী না কোনো কিছু শুনতে। আমাকে ক্ষমা মার্জনীয় করবেন। And also hold your tongue too low. Principal এর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি শিখে নাই দেখছি। টস কিন্তু আমি করিনি, টস করেছে তোমার মিয়া ভাই, মানে আমার বন্ধু তুল্য ছোট ভাই বুলু বিশ্বাস। সেটা ঠিক, টসের মাধ্যমে সামিলিকে যে আহ্বায়ক নির্বাচন করা হয়েছে সেটা আসলেই কলঙ্কিত হয়েছে, এটা মানতেই হবে। বাবা টুলু, টুলু বাবা শোনো 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 বাবা, তোমাকে আমি কিন্তু স্নেহ করি, তাই তোমার ভালোর জন্য আমি বলতেছি বাবা। যেভাবেই হোক না কেন সামিলি কিন্তু এখন নির্বাচিত আহ্বায়ক, এটা আমাদের মেনে নিতেই হবে। তো আমি আশা করি তুমি সামিলিকে সার্বিকভাবে সহযোগিতা করবে, আর সামিলি যে পোস্টেই তোমাকে দিয়ে থাকুক না কেন তুমি সেই পোস্ট সুন্দরভাবে মাইনা নিবা, কেমন বাবা? এইটা তোমার প্রতি আমার রিকোয়েস্ট বাবা। তুমি ভালো ছেলে, আমি জানি খুব ভালো ছেলে তুমি, তুমি সুন্দর করে এসব মেনে নিয়ে শান্তি শৃঙ্খলভাবে চলবা, পড়ালেখা করবা, কেমন বাবা? ভালো থেকো। স্যার, আপনার পরামর্শের জন্য আপনারে ধন্যবাদ স্যার। কিন্তু স্যার আমি আপনার একটা প্রশ্ন করতে চাই। আমি যদি আপনারে বলি যে আপনাকে আমি কলেজের প্রিন্সিপাল বানাবো, এটা বলে নিয়ে আসা আপনারে একটা কেরানির পোস্টে নিয়োগ দেই, এটা আপনি মাইনে নেবেন? এটা তুমি কিসের মধ্যে কি ঢুকাই দিলা? কিসের মধ্যে কি ঢুকাইছে আপনি বুঝেন না স্যার? আমার হওয়ার কথা ছিল আহ্বায়ক, এ আমার উপদলের আহ্বায়ক পোস্ট অফার করে কত বড় সাহস, এটা মাইনে লওন চায় না? Sorry for my loud language. ফাকি, তোর অন্য হানে বিয়া হইলে আমি খুশি হব, এটা তুই কেমনে ভাবতে পারলি? আমি কি তো অতটাই নিষ্ঠুর নি? আমি কেড়ে তোর এই কথাটা জিগাইছি, এটা তুই তো নিজেরই একবার প্রশ্ন করে দেয়। আমি হইলাম গিয়া একতারা মেকার, একতারা সুরের লগে আমার মনটা টিউন করা। তুই ভাবছস তোর অন্য হানে বিয়া হইলে
ভুলু বিশ্বাস রে ফাঁকা ফিল্ডে ফায়া যাইতাম। এটা তো রক করে ভুল ধারণা। কেরে তুই তো নিজেই তোর মিয়া বাইরে দিয়া বুলু বিশ্বাসের সাথে তোর বিবাহের প্রস্তাব পাঠাইছিলি দুলু কাকার কাছে। তইলে আমি যে কথা তোরে কইছি এটা কি আমি মিছা কইছি যে আমার বিয়া হইলে তুই খুশি হবি? হ্যাঁ অবশ্যই মিছা কইছ। ফর্তম কথা হইল বুলু বিশ্বাসের প্রতি ফ্যামে পাগল হইয়া আমি হারে বিয়ার প্রস্তাব পাড়াই নাই। আমি যদি জানতাম যে তরে দেখলে আর হাড়ের ফেইন উঠে তাহলে আমি ফস্তা ফাড়াইতাম না। হাড়ের ফেইন কিন্তু বুলু বিশ্বাসের ওডে, আমার কিন্তু ওডে না। তুই আবার আমারে ভুল বুঝিস না। ভুল বুঝুম না কিতা বুঝুম হেডা আমি বুঝি, তোর কোন লাগতো না। আর দ্বিতীয় কথা হইল বুলু বিশ্বাসের বিয়ার লাইগা ফাত্রি পাওয়ন যাইতেছেন। এই অঞ্চলে এমন কোনো মাইয়া নাই যার পূর্বের ফেরমের অভিজ্ঞতা নাই। আমার নাম হইল গিয়া তারাবাহার, এক তারা মেকা। আমার মনটা হইল গিয়া শিল্পীর মন। আর জাগো শিল্পীর মন হেরা কখনো কাউরে ফারমানান ভালোবাসতে পারে না। এই যে তোর ভাই দারহান, হ্যারে আমার কোনো কোনো সময় ভাল লাগে, কোনো কোনো সময় ভাল লাগে না। এটা হলো গিয়া শিল্পীর মনের বহির প্রকাশ। আমার মায়ের লাইগা এই পোলা লাগতো না। অন্য পোলা দেখো লাগতো না, কোন অন্য ঘটক দেখার লাগতো না। আমি তো আছি, আমি আপনার দেখা দিব মনে মা গোরে। কাহা কাহা, আমি যখন ফোনটা রাহি পরে কথা কো মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও ঠিক করছি, আমি একবার যারে ভালোবেসে যাব তারে সারা জীবন ভালোবেসেই যাব। সরি ফালকি, তোমার একখান ন্যাচারাল ফুড তুলে লাইলাম। শুইব অবশ্য এই ন্যাচারাল ফুডটা তোলা ফার্মেশন আমরা আগেই দিয়ে আছি। না না, আমনের দীক্ষা তো বিবাহর যজ্ঞামন হইতাছে। যারে ভালোবাসবি হারে হারা জীবন ভালোবাসবি। কিতা তুই কি ঠিক আছে পুরুষরার কাছ থেকে ঠক পাইতেছাস কাগিয়া? আমার কি ইতানের মধ্যে আমি নাই? কোন ফুলা যখন বুঝতে পারে কোন মাইয়া হের উপরে পৈতা গেছে গা, হে ফুলার তখন বাপ বাইরা যায়। এই চান্স আমি কাউরে দিতে রাজি না। এরে তারাবু, তুই যে ডরে ভালোবাসা কইতেছস এটা কিন্তু ভালোবাসা না, এই ডরে কয় সিনিমিনি খেলা। হ্যাঁ তোরে কইছে সিনিমিনি খেলা, যা ভুল বাইরা লা যা, বেলা যাইতেছে ঠান্ডা লাগবো গা।
লাগে আমার কলকে ডক্টর জুলিয়া যেতেছে গা। মানুষের জীবন মরণ লয়ে প্রশ্ন, তুই তেন বুঝতি না। চা না খেলে আমার মুড আইতো না। আমার কথা কই চা না, চশমাটা খুলে না। যা একটা পানি লয় একটা দুমু। যে কোনো মেয়েরা ফরার পরে বিদ্রোহ করতে বাধ্য। এই যে দেন, এনে কোনো অন্তস্তয়ে কোনো রয়ে যে ফুটাডা ঠিক জায়গায় নাই। আরো আছে বানান বুল, বানান বুলে বুলারণ্য। এই যে স্যারাবের একটা অবস্থা, আকার একার মিলায় কি যে কমু। এই যে আরো আরো আছে, যে এনে বাক্য শেষ হয়েছে না ওয়ান থেকে ফেরাগিরা লেখছে। ইতা নই হিক চতফরালা, ফেরাগিরা না ফেরাগ্রাফ। ওই হইলো ফেরাগিরা। ওই হইলো মানে কি? তোমার মিয়া ভাই বলেছে ফেরাগ্রাফ মানে ফেরাগ্রাফ, এত কথা বলবে না এখানে। বাহ বাহ, এই গরমটা পড়ছে, বুকটা একটা ফাইটা গেছে গা। এর ভিতরে তো কুটটাই মিলে ঘুরতেছো তুমি, বুঝছো এটা কি? কাহা এই কুটটাই না পড়লে কেউ কি কইব আমি ছবি ঘটক? ছবি ঘটক কও কি করলা কও। কাহা আমার মনে হইতাছে এই ভুলু বিশ্বাসের বিয়াটাই আমার শেষ ঘটকালি। আরে তোমার এত দিনের পেশা এত সুনাম, তুমি এই কথা কইতেছো কেরে? কাহা দি কোনো খোঁজ খবরই রাখেন না। সম্প্রতি একটা পত্রিকা জরিপে দেখা গেছে 90% পোলাপাই লাভ ম্যারেজ কইয়া মানে প্রেম ফিরিতে করে বিয়া করতেছে, আর 10% এর মধ্যে 8% হইতেছে গিয়া ফুফাতো ভাইয়ের লগে স্বাস্থ্য বই, স্বাস্থ্য ভাইয়ের লগে খালতো বই, বিআই বিআই তারা সবাই নিজেরা নিজেরা ঘটনা ঘটায় আলতাছে, আর 2% ডাকছে আমরার মতো ঘটকের লিগা। এটা তো খুবই বিপদের কথা কা। আমাগো অত অঞ্চলে ঘটক আছে 20-25 জন, এক ও যদি পার্সেন্টেজ হয় 2%, তাহলে তো আগে যে পেশা আছে ঘটকালি পেশা, এটা তো বিপন্ন হবে কাহা, এটা তো হুমকির সম্মুখীন হয়ে যাবে কাহা। দাহার ভাই আমার মনের ভিতর ঢুকা আসল কথাটা কয়ে আলছি, আরে এর লিগেই তো কইতেছি এই বিয়াডে আমার শেষ ঘটকালি। কাহার আব্বা একটা নিয়ম করে গেছিল, হেল লিগে হার 3 ফুটের সেটেল ম্যারেজ হইতাছে। তুমি ঘটক তাহলে ভরে তুমি একটা কাম করো, কিছুদিনের লেগা এই ঘটকালি বন্ধ করিয়া তোমার স্থানীয় ঘটক সমিতির মাধ্যমে একটা আন্দোলন করিয়া তোলো। আমার বাপে যেরকম ফ্যামিলির ভিতরে ওই লাভ ম্যারেজ আর আত্মীয়ের মধ্যে বিবাহ বন্ধ করে গেছে, এরকম সব বাপে হ্যাগো ফ্যামিলিতে যাতে ওই লাভ ম্যারেজ আর বিবাহ বন্ধ করে দেয় এই আন্দোলন করিয়া তোল। উম্মা উম্মা আপনি তো কিতা কইতেছেন? আচ্ছা কোন পিতা মাতাই বাসায় হ্যার পুতেরা লাভ ম্যারেজ করে বিয়া করুক, হ্যার পরেও লাভ ম্যারেজের সংখ্যা বাইরা দিতেছে গা। আচ্ছা কাহা সবাই তো আপনার মতো স্ট্রং ফিতা না যে পোলাপাইন করে স্যাটেল ম্যারেজের দিকে দাবি তো করবো। জাগ্গা এটা দুর্দিনের কথা কয়ে আর কোনো লাভ নাই, আমি আমার জীবনের শেষ ঘটকালিটা শান্তি মতো করতাম চাই। ছবি ঘটো এটা তুমি কিনা কইলা? ভুলু বিশ্বাস এটা যদি তোমার শেষ ঘটকালি হয় তাহলে আমার বোন ফালকিটটা কি হইতো? আর ফালকিটটা তো আমি আগে হাতে লয়ে আলছি, ফালকিটটা শেষ কইরা পরে ভুলু বিশ্বাসটা শেষ করুন। তারপর আমি কুমু বিদায় ঘটকালি পেশা, বিদায় তোমারে নো মোর ঘটকালি। ইংলিশটা বেশি কই আলছি কাহা, আপনি ভুলু বিশেষ ডাক দেন হ্যাঁ একখানে স্পেশাল ফুডু তুলা লাই। হ্যাঁ দাহার, হ্যাঁ যাও আমার বড় ভুতরে ডেকে লো যাও।
ঠিক মতো পড়বা তুমি যে কবিতা লেহ এই ফতিবার মিশ্রণ এনে গটায় না তাহলে কলাম ডিসেন্ট্রি হয়ে যাবুগা কি তা কই তুমি ভাই কবিতার ডিসেন্ট্রি হয়ে যেতুগা ওরে দুধ তো খাইতে ভালোই লাগে অনেক পুষ্টিকর খাবার কিন্তু বেশি খাইলে তো ফ্যাট ছুটতে যায় বুঝছো না তোমার কবিতা হইলাম হেরম জিনিস চি 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 মে ভাই এটা আপনি কি তা কইলেন আপনি কবিতার শুরু করেন না রবীন্দ্রনাথ কিংবা নজরুলেরা যদি কেউ বাইচে থাকতো আপনার কথা হই না খাড়ার উপরে ঠাস করে ফুরে মরে যেত আরে আমি তো অত বড় মাফের কবির কথা কইছি না দ আমি বলেছি তোমার মতো উদ্ভ্রান্ত ফতকবিদের কথা বুঝছো না তুমি অনেক এত কথা না কইরা এক করে পড়ো সুন্দর করে পড়ো এটাও আপনি ঠিক কর নাই আমি একজন ফতকবি দেহ একটা সিডির কবিতার মতো এত কথা বলবে না কিন্তু পড়ো ঠিক মতো পড়ো আমার ভাল লাগতেছে না শুরু করতেছি ও মাই ডার্লিং তার তার মানে আকারটা গেছে গা তারা আচ্ছা ইংরেজিতে সম্বোধনটা করলাম বলে মাইনিও না ল্যাটারের পরবর্তী অংশগুলা বাংলায় লিখিব বলিয়া কথা দিলাম পরবর্তী অংশ হলো তুমি আমাকে লাভ লেটার লিখিতে দিয়া যে মহান সুযোগ দিয়েছো তাতে আমি তোমার কাছে চিব কৃতজ্ঞ চিব কৃতজ্ঞ মানে জাগা মতো ফুটা নাই মিয়া ভাই ও চির কৃতজ্ঞ আচ্ছা প্রথমে আমি কবি নির্মলেন্দু গুণধরের একটি কবিতার লাইন দিয়ে তোমার রূপের প্রশংসা করতে চাই লাইনটি হলো রূপ দেখে বলব কি বাসা খুঁজে পায় না রূপের এই বর্ণনার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথের বাসায় আমি বলিতে চাই মোর পিয়া হবে এসো রানী দেব কুপায় তারার ফুল পরবর্তী ফেরাগিরি এনে সর্বশেষে কবি কাজী নজরুল ইসলামের বাসায় বলবো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিড়ি দিও অর্থাৎ নজরুল বলিতে চাইয়াছেন এই চিঠি পাওয়ার পরে তোমার উত্তরটি আমার ঠিকানায় ফাড়াই দিও ইতি তোমার ভালোবাসার গর্বিত একজন দাহারহান ওরে মা গো মা দাহারখানে তো এক সিডি লেখক করে দুনিয়া কাফাই লেছে হ্যাঁ বলে আমার বাপের আবার পার্সোনাল সেক্রেটারি সব হিসাব মিসাব রাখে আব্বাইও চিনছে জ্ঞানীতে জ্ঞানীতে মিলছে শোন বৃষ্টিতে লাগে ছাতা আর ছাগলে চিনে কাডল পাতা দেখছ তুমি মিলডা কে কারে চিনছে ও নো ম্যা ভাই কিরে আঙ্গ ভিক্টোরিয়া কলেজে আমি ভরছি না তুই ভরছ আমি ভরছি তুই ভরছ ইনসের মতো চেহারা কই ফাইলা এরা তো দেখা মনে হইতেছে ওই যে রুডি আর ওই যে ওই বেকারি ফ্যাক্টরি থেকে এই এই মাত্র বাইরে এলো হ্যাঁ আমি তো বড় বড় তোর বিয়ার লাইগা যদি আমি চেষ্টা না করি সবাই তো শেষমেশ আমার এই দুষ্প থাক শুইবু তোর আর কিছু বুঝান লাগবো না এই যে দেখ আমি মন ভালো করে ফেলছি দেখ একটা মিষ্টি আসি দিছি তোমারে বিবাহে উৎসাহ দেবার যে এই তো আমার দম সব শেষ হয়ে গেছে এখন তোমার বুইনেরে বিবাহের উৎসাহের দায়িত্বটা তোমারই নিতে বসে থাক আর অ্যাডভাইস দিতেই তো না